সময়টা আজ থেকে 2000 বছর আগে, খ্রিস্টাব্দ 62। এই সেই রোম যে শতাব্দী ব্যাপী বিস্তার করেছিল তার সাম্রাজ্য বিশ্বময়, উপহার দিয়েছিল সভ্যতার শ্রেষ্ঠ কিছু নিদর্শন, জন্ম দিয়েছিল জুলিয়াস সিজারের মতন দিগ্বিজয়ী বীর, অগাস্টাসের মতন মহান শাসক, ক্যালিগুলার মতো স্বেচ্ছাচারী স্বৈরাচারী সম্রাট। ক্যালিগুলা যে নির্বাসিত করেছিল তার বোন নিরোর জননী অ্যাগ্রিপ্পিনাকে, হত্যা করেছিল নিরোর পিতাকে। ক্যালিগুলার পর রোমের সিংহাসনে বসেন ক্লডিয়াস, বিবাহ করেন অ্যাগ্রিপ্পিনাকে। ক্লডিয়াসের অকাল মৃত্যুর পর আজ 8 বছর হল রোমের সর্বকনিষ্ঠ সম্রাট হিসেবে নিরো সিংহাসনে বসেছেন। অ্যাগ্রিপ্পিনাই তখন কিশোর সম্রাটের প্রকৃত অভিভাবক, রাষ্ট্রেরও। তার পরামর্শে নিয়োগ করা হয়েছিল রোমের শ্রেষ্ঠতম দার্শনিক প্রাজ্ঞ সেনেকাকে নিরোর ব্যক্তিগত শিক্ষক এবং একান্ত পরামর্শদাতা হিসেবে। প্রথম 5 বছর নিরো প্রতিষ্ঠা করলেন নিজেকে সাফল্যের সঙ্গে একজন সুশাসক হিসেবে, বিস্তার করলেন সাম্রাজ্য সীমানা আরো আরো অনেক নতুন নতুন জনপদ জয় করে। দেশের মানুষ তখন উদ্বেলিত, প্রশংসায় মুখর। তারা তাদের সম্রাট, প্রিয় সম্রাট লুসিয়াস ডোমেটাস এনোবেরাস নিরোকে নিয়ে। কিন্তু হায়, নিয়তির কি বিচিত্র লীলা! জনপ্রিয়তার সেই প্রবল বাতাস কখন যে দুর্যোগের ঘনঘটা হয়ে ছড়িয়ে পড়ল রোমের ভাগ্যাকাশে, কে জানে। সত্যি এ কি নিয়তির খেলা, নাকি আমাদেরই গভীর গোপনে জমে থাকা কোনো পাপ যা বন্যে শিখার মতো ছড়িয়ে পড়ছে রাত্রির আকাশে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে চায় আমাদের সার্বিক অস্তিত্বকে, কে জানে। হয়তো ইতিহাসই এর উত্তর দিতে পারবে, কিন্তু কিন্তু ওরা কারা? ওরা রোমের জনগণ। ওরা আজ ত্রস্ত, আতঙ্কিত, অজানা কোনো বিপদের আশঙ্কায় আদিম প্রাণীর মতো অসহায় দিশে হারা হয়ে ছুটে বেড়াচ্ছে, নিষ্ফলা দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে শুধু প্রার্থনা করছে। আজকের এই অসহায় মানুষদের পরিত্রাণের পথ কোথায়? না, তারা জানে না, তারা জানে না এর উত্তর। আমার অভিবাদন গ্রহণ করুন আচার্য সেনেকা, মার্জনা করবেন, অসময়ে এসে আপনার কাজের ব্যাঘাত ঘটালাম। রোমের এখন সুসময় কোথায় যে অসময় বলে কিছু থাকবে আচার্য? না পিসো, বরং তোমাদের মতো যুবকদের সান্নিধ্য পেলে মনে হয় আবারও যেন প্রাণ শক্তি ফিরে পেলাম। সমস্ত রোম আজ প্রাণহীন হয়ে আছে আচার্য, আতঙ্কিত তারা সম্ভাব্য কোনো বিপদের কারণে। জানি পিসো, তাদের আর্তস্বর আমার কানে এসে পৌঁছেছে, কিন্তু পরিতাপের বিষয় কি জানো তো, আমিও আজ ওদেরই মতন অসহায়। এ আপনি কি বলছেন মহাজ্ঞানী সেনেকা? আপনি শুধু একজন সুদক্ষ রাজনীতিবিদ নন,
আপনি রোমের প্রজ্ঞাবান ব্যক্তি, শ্রেষ্ঠতম দার্শনিক, জ্যোতিষবিদ্যায় আপনার পাণ্ডিত্য সর্বজনবিদিত। এই বিশ্বলোকে এমন সব অজানা রহস্য রয়েছে যা আমাদের জ্ঞান যুক্তিবোধের অতীত। আজ এক পক্ষ কাল আকাশ পর্যবেক্ষণ করে ওই সত্য উদ্ঘাটন আমি ব্যর্থ হয়েছি। না, এ কোনো সাধারণ প্রাকৃতিক ঘটনা নয়, নয় কোনো সৌর ঝঞ্ঝা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অথবা বজ্র বিদ্যুৎ। তাহলে কি ঊর্ধ্বাকাশে কোনো অতি প্রাকৃতিক ঘটনার জন্য দায়ী? দেবতারা কি রুষ্ট হলেন আরো একবার আমাদের উপর? তার কোনো সঙ্গত কারণ আমি দেখতে পাচ্ছি না। এখনো লেডা উজ্জ্বল নক্ষত্র লোকে বাক্কাস উপস্থিত তার পিতার আসনে, এখন অ্যালসিডাস জেগে আছেন ঈশ্বরের লোকে জুপিটার মধ্য আকাশে, আর প্রিয়তম জুনো তার পাশে। তাহলে এই বিপর্যয়ের কারণ কি? কোথায় এর উৎস? আচার্য, আপনার অভিজ্ঞতা লব্ধ অন্তর্দৃষ্টি কি বলে? সে তো শুধু অনুমানের কথা হবে পিসো, অভ্রান্ত নয় যা একেবারে। তবু সত্য যখন অন্ধকারে লীন, তখন আপনার এই অনুমানই আমাদের অন্ধের জ্যোষ্ঠি হয়ে পথ দেখাক। আমার অনুমানের উৎস মাটির গভীরে, ধরিত্রী দেবীর আর গর্ভে ধর্ষিতা হয়েছিল সে। এখন সে ধারণ করেছে পুঞ্জীভূত পাপ, মৃত্যু, হাহাকার, স্ফীত হয়েছে গর্ভদেশ তার কৃষ্ণ গহ্বরের মতন। এখন সে প্রসব করবে কিছু মাংসপিণ্ড মৃত, যারা ইতিমধ্যে প্রতিহিংসার আকাঙ্ক্ষায় অধীর, তারা নরকের আগুন বহন করে নিয়ে আসবে এই পবিত্র ভূমিতে। ওই আকাশের ওই অগ্নিগোলক আমার নির্ণয় তার ইঙ্গিত। তাহলে এর সমাধান কোথায়? এর প্রতিকারের উপায় বা কি? এর উত্তর হয়তো তারাই দিতে পারবে। কিন্তু তারা তো মৃত অতীত। সে মৃত অতীতকে জাগিয়ে তুলতে হবে, অব্যক্ত তাদের হাহাকারকে ভাষা দিতে হবে পিছো। কি বলছেন আচার্য, এও কি সম্ভব? অসম্ভব বলে পৃথিবীতে কিছু নেই। ঠিক আছে ঠিক আছে, মহাজ্ঞানী সেনেকা যদি পারেন এই অত্যাশ্চর্য ঘটনা ঘটাতে, তাহলে রোমের সমস্ত মানুষ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। লৌকিক কোনো উপায় থাকলে আমি হয়তো সক্ষম হতাম, কিন্তু এটা অলৌকিকের খেলা। পার্থিব কোনো জ্ঞান এ কাজে অপার, একমাত্র অপার্থিব অলৌকিক কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তি এর প্রতিকার করতে পারেন। এমন জ্ঞানী কে আছেন আচার্য? আছেন, একজন আছেন এই নগরীর দূরে হাইপেরিয়ান অরণ্যে ভগ্ন এক মন্দিরে তার বাস, প্রতিহিংসার দেবী আতের উপাসক তিনি। দেবী আতে? তন্ত্রজ্ঞানী আরিবাস, তিনি একমাত্র পারেন দেবী আতেকে প্রসন্ন করে মৃত সেই আত্মাদের জাগিয়ে তুলতে। কিন্তু তিনি জাগ্রত হলে যে প্রলয় আসন্ন। প্রলয় কি থেমে আছে পিসো? হ্যাঁ, আমরা হয়তো দেখতে পাইনি, কিন্তু এখন সময় হয়েছে তা দেখবার। এখন আর কোন শুভ ইচ্ছা, শুভ শক্তি এ প্রলয়কে দমিয়ে রাখতে পারবে না। অনিবার্য যা তা ঘটবেই, আর আমাদের প্রত্যক্ষ করতে হবে সেই প্রলয় নাচন। যাও যাও যাও, শরণাপন্ন হও সেই তন্ত্রজ্ঞানী আরিবাসে, তিনি একমাত্র পারেন এই অলৌকিক কাণ্ড ঘটাতে।
কিন্তু কেউ কি পেরেছে তোমার স্থান কেড়ে নিতে? শেষ পর্যন্ত তাদের স্থান হয়েছে এই নগরীর বেশ্যাখানা কিংবা আমার মতো এই প্রাসাদের সেবিকা হিসেবে। নায়ক্চে, তোমরা ছিলে সম্রাটের নিছক ভোগের বস্তু, আর ও যে ভাগচাই এই সম্রাজ্যের সিংহাসনে। শুধু শুধু বিলাপ করে কি লাভ অক্টেভিয়া? তার চেয়ে সমাধানের উপায় যদি কিছু থাকে ভাবো। হ্যাঁ, আমার মৃত্যু, আমার মৃত্যু এর একমাত্র সমাধান একটি। আমি জানি, আমি জানি ওই মেয়েটার প্ররোচনায় সম্রাট আমাকে হত্যা করবে, তারপরে ওই হবে রোমের সম্রাজ্ঞী। ঠিক আছে, তাই যদি হয় তবে কি এত সহজে ছেড়ে দেবে সবকিছু? বিন্দু মাত্র চেষ্টা করবে না সম্রাটের মন কেড়ে নেবা? মন মন কোথায় একটি? ও তো এখন একটা শরীর মাত্র। তাহলে সেই শরীরটাকেই জয় করতে হবে। হ্যাঁ অক্টেভিয়া, পুরুষ সে জয় করতে পারে সমস্ত পৃথিবী, আর আমরা নারী জয় করতে পারি সেই পুরুষকে। তাই বিশ্বজয়ী পুরুষ কখনো কখনো পরাজিত হয় সামান্য এক নারীর কাছে। আর তুমি তো সামান্য নও অক্টেভিয়া, তুমি অসামান্য। পারবে না তোমার এই অতুলনীয় রূপ যৌবন দিয়ে বিশ্বজয়ী তোমার স্বামীকে জয় করে নিতে? অক্টেভিয়া, কিন্তু কিভাবে, কিভাবে একটি? ওখানে তো শুয়ে আছে আরো একজন যে আরো উষ্ণ আমার চেয়ে। তবুও তো সে মহান ক্লডিয়াসের কন্যা নয়। তুমি আমাকে বৃথাই সান্ত্বনা দিচ্ছ একটি। আমি জানি, আমি জানি নিয়তির কাছে আমি পরাজিত। সে একে একে কেড়ে নিয়েছে আমার বাবা, আমার মা, আমার ভাই। এবার এবার সে কেড়ে নেবে আমাকে। তার আগে আমি প্রতিশোধ নেব। পপ্পিকে খুন করব আমি। অত কঠিন মন নিয়ে তো তুমি জন্মাওনি অক্টেভিয়া। একটি পপ্পিকে খুন করে কি লাভ? তাহলে কি এইভাবে বেঁচে থাকতে বলছো আমাকে? আমার স্বামীর ঘৃণার পাত্র হয়ে প্রাসাদের কুৎসিত ষড়যন্ত্রের মধ্যে ওই নির্জন উত্থাত চাহনির কাছে এইভাবে কীটের মতো বেঁচে থাকতে হবে আমাকে? হ্যাঁ, এভাবেই বাঁচতে হবে। এভাবেই বেঁচেছে তোমার আগে রোমের বহু সম্রাজ্ঞী। তোমাকেও এভাবেই বাঁচতে হবে যতদিন না তোমার স্বামীর শরীরটাকে তুমি জয় করতে পারছো। প্রস্তুত করো নিজেকে, শরীরকে করে তোলো তোমার অস্ত্র। হত্যা যদি কাউকে করতে হয়, হত্যা করো পপ্পির শরীর তোমার শরীর দিয়ে। তুমি ভাগ্যবতী অক্টেভিয়া, প্রস্তুত করো নিজেকে, সাজিয়ে তোলো তোমার শয্যা, উষ্ণ করো তাকে। জয় তোমার হবেই অক্টেভিয়া, জয় তোমার হবেই। রাত গভীর, কেন জেগে আছো? তোমার অপেক্ষায়। কিন্তু তোমার দৃষ্টি তো সে কথা বলছে না, সেখানে ধরা পড়ছে অন্য ইঙ্গিত। কার সঙ্গে কথা বলছিলে তুমি? কই, কেউ না তো, এমনি একা একা। তুমি উন্মাদ হয়ে যাচ্ছ অক্টেভিয়া, সারা রাত একা একা জেগে থাকো, নিজের সঙ্গে নিজে কথা বলো। তোমার একটা সজ্জা সঙ্গী দরকার। তুমি তো আছো, আর আমার কিচ্ছু দরকার নেই। আমাকে তোমার ভয় করে না অক্টেভিয়া? ভয় তোমাকে কেন করবে? কেন ভয়? আমি সম্রাট, সবাই আমাকে ভয় করে, সম্রাটকে তো ভয় করতেই হয়। তুমি তো আমার কাছে শুধু সম্রাট নও, তুমি আমার স্বামী, আমার রক্ষাকর্তা। না অক্টেভিয়া, না, আমি কারো ব্যক্তিগত রক্ষাকর্তা নই, আমি রক্ষাকর্তা এই সাম্রাজ্যে তার সিংহাসনের। আমি জানি সম্রাট হিসেবে এটা তোমার কর্তব্য, কিন্তু তোমার জন্য যে একজন মানুষ রাতের পর রাত জেগে থাকে অপেক্ষা করে, তার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? সম্রাটের এই প্রাসাদে তার বিলাসিতায় কি কোনো অসুবিধা হচ্ছে? শুধু সেইটুকুই কি সব সুখ এনে দিতে পারে? তারও তো একটা শরীর আছে, একটা মন। আজ আজ কতদিন তুমি আমার কাছে আসোনি,
আমার শরীর মন একটু ছুটে দেখনি কিছু এ দেখব আমি একটা বিষাক্ত মন যা তিন রাত আমার বিরুদ্ধে চক্রান্ত করে যায় একটা বন্ধা শরীর যা জন্ম দিতে পারে না এই সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারীকে না ঈশ্বর সাক্ষী আছেন তিনি জানেন আমার মন বিষাক্ত নয় আমার শরীরটা বন্ধা নয় তুমি তো সেভাবে আমাকে কোনোদিন গ্রহণ করনি একবার একবার গ্রহণ করে দেখো দেখবে আমিও পারি থাক তার আর কোনো প্রয়োজন হবে না রোম তার যোগ্য উত্তরাধিকারী পেয়ে গেছে তার জন্য এই শরীরটার আর কোনো প্রয়োজন নেই এ কি বলছো তুমি অক্টেভিয়া রোমের সিংহাসন অনেকদিন অপেক্ষা করেছিল তার জন্য তুমি তা দিতে পারোনি অতএব সম্রাট হিসাবে সিংহাসনের সেই দাবি আমাকেই মেটাতে হয়েছে কিন্তু সে তো বৈধ নয় কে বিচার করবে তার ঈশ্বর আছেন তার বিধান আছে ঈশ্বর কে ঈশ্বর সে তো রোমেরই সম্রাট সেই তো ঠিক করে দেবে কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তাহলে তুমিও জেনে রাখো আমিও সেই ঈশ্বরেরই সন্তান সম্রাট ক্লডিয়াসের কন্যা আমি তাই তো আমার কাছে এত বিপজ্জনক তুমি তোমার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে ক্লডিয়াস বংশের বিশ্বাসঘাতকতা তোমার এই শরীর একই সঙ্গে বহন করে চলেছে এক লম্পট পিতা আর এক কুচক্রী মাতার রক্ত নীরব তুমি ভুলে যেও না এই ক্লডিয়াস বংশই একদিন তোমার হাতে তুলে দিয়েছিল এই সাম্রাজ্যের শাসনভার তুলে দিয়েছিল আমাকে তোমার হাতে যাতে এই মহান বংশে না জন্মেও এর গৌরবের ভাগিদার তুমি হতে পারো ভুলিনি ভুলিনি অক্টেভিয়া কিচ্ছু ভুলিনি কিচ্ছু না আর ভুলিনি বলে আজ ভুলতে চাই যেদিন তোমার বাবা ক্লডিয়াস তোমার মা মেসেলিনাকে হত্যা করে বিয়ে করেছিল আমার মা অ্যাগ্রিপিনাকে তার চতুর্থ স্ত্রী হিসেবে সেদিন অনেক অনেক অসম্মানের সঙ্গে বরণ করতে হয়েছিল সম্মানকে হ্যাঁ আমি মহান ক্লডিয়াসের বীর্যজাত সন্তান নই তাই তো আজ সম্মানের শীর্ষ থেকে মুছে ফেলবো আমার অতীতের যাবতীয় অসম্মানকে ত্যাগ করব ক্লডিয়াস বংশের শেষ চিহ্নটুকু ত্যাগ করবে ত্যাগ করবে আমাকে বাধ্য হয়ে কারণ সিংহাসন তাই দাবি করে অক্টেভিয়া তার আগে হত্যা করো আমায় যেভাবে একদিন হত্যা করেছিলে নিজের মা অ্যাগ্রিপিনাকে অ্যাগ্রিপিনাকে আমি হত্যা করেছি তোমায় কে বলল তোমার ঘরের চারপাশে দিন রাত আমার বিশ্বস্ত অনুচররা থাকে তাদের নজর এড়িয়ে কে আসে তোমার কাছে কে বলে যায় তোমাকে এইসব কথা অ্যাগ্রিপিনা 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 তাহলে মৃতেরা আজকাল তোমার সঙ্গে কথা বলে তা কি বলে আমি হত্যা করেছি তাকে আর কিছু বলে না বলে না কিভাবে সে হত্যা করেছিল তার স্বামী তোমার বাবা ক্লডিয়াসকে কিভাবে হত্যা করেছিল তোমার ভাই ব্রিটানিকাসকে এসব সে করেছিল তোমার জন্য তুমি যাতে সিংহাসনের একমাত্র দাবিদার হতে পারো তাই না না অক্টেভিয়া ও ছিল আসলে উচ্চাকাঙ্ক্ষী ও চেয়েছিল আমাকে সামনে রেখে এই গোটা সাম্রাজ্যের শাসনভারটা নিজের হাতে তুলে নিতে আর তাতে যখন ও ব্যর্থ হলো তখন দেশের ঘৃণ্যতম দুই বিদ্রোহী প্লুটাস আর সুল্লাকে নিয়ে ষড়যন্ত্র করল আমাকে হত্যা করে কিন্তু ও ভুলে গিয়েছিল রোমের সম্রাট কারোর হাতের ক্রীড়ানক হওয়ার জন্য এই সিংহাসনে বসেনি সে বসেছে রোমের ক্ষমতাকে নিরঙ্কুশ রাখতে তাকে রক্ষা করতে সমস্ত শত্রুদের চক্রান্তের হাত থেকে তার জন্য
জীবনের পবিত্রতম সম্পর্ক জন্মদায় মাকেও তুমি হত্যা করলে। অক্টেভিয়া, অক্টেভিয়া, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। এখানে ঠান্ডা মাথায় প্রত্যেকটা হিসেবের চুলচেরা বিশ্লেষণ করে নিতে হয়। আর এই ক্ষেত্রে তো হিসেবটা ছিল খুব সহজ, হয় মা হত্যা করত তার সন্তানকে, কিংবা সন্তান তার মাকে। শেষ পর্যন্ত সম্রাট যা চেয়েছিল তাই হয়েছিল। আজও এখনো সম্রাট যা চাইবে তাই হবে। বিষ খেয়েছে অক্টেভিয়া, বিষ। কেন জানো? কারণ ও ভুলে গিয়েছিল যে এই প্রাসাদের দেওয়ালেরও কান আছে। অথচ কি আশ্চর্য, কথাটা ও নিজেই বলেছিল। নিয়তি অক্টেভিয়া, কেন যে হতভাগ্য মানুষ নিজের ক্ষমতার চেয়েও বেশি ক্ষমতাবান হতে চায় অথচ পেরে ওঠে না, তাই শেষ পর্যন্ত নিজেকেই নিজে শেষ করে দেয় হতাশায়, ঠিক যেমনটা অ্যাগ্রিপিনা করেছিল। কাল যেমন সবাই জানবে একটি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। তাই তো অক্টেভিয়া, তুমি সিংহের পিছে চড়তে চাইবে আর সিংহ তোমাকে আঘাত করবে না তা কি হয়? হ্যাঁ আমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছে এমন কোন বিষ। কোথায় আছে সেটা দাও, দাও আমাকে, দাও। অক্টেভিয়া, না তুমি তো এখনো আমার বৈধ পত্নী। রোমের বৈধ সম্রাট, তাই যতদিন না সম্রাট নিজের নতুন পত্নী নির্বাচন করছেন ততদিন তুমি মুক্ত, মুক্ত অক্টেভিয়া। তার আগে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তুমি তো শুধু আমার স্ত্রী নও, তুমি তো আমার সৎ বোনও বটে, তাই তোমার এই অমূল্য জীবনটা রক্ষা করা তো আমারই কর্তব্য। শুধু এই অপরাধে আমাকে বাঁচিয়ে রাখবে। ক্লডিয়াস বংশের শেষ উত্তরাধিকারীকে এইটুকু সময় তো দিতেই হবে, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর শেষ হয়ে যাবে ক্লডিয়াস বংশ, মুছে যাবে তার নাম ইতিহাসের পাতা থেকে, শুরু হবে রোমের ইতিহাসে নতুন এক অধ্যায়, যার প্রথম পুরুষ হব আমি, লুসিয়াস ডোমিটাস এনোমেরাস নিরো, এনোমেরাস বংশের প্রথম সম্রাট আমি নিরো। জানি তো,
সব জানি। এই তাহলে বল 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 দুদিন সবর কর, আস্তে আস্তে সব বল। এই কি বল ভাই, বল 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 যা বললি একটু খুলে বল না। বল বল আমাদের সম্রাট প্রাসাদে একটা মেয়েকে এনে রেখেছে রে, মেয়ে তার সঙ্গেই থাকছে। সম্রাট রাখবে নাকি তুই রাখবি? তোরা থামা তো, যদি বল কি। আরে ওই মেয়েটার কথা বলছিলি তো, তারপর 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 রোজ রাতে সম্রাট ওর বিছানার পাশে বসে প্যাং প্যাং করে বাজনা বাজায়। আর কিছু করে না? এই আর কিছু করে কিনা আমি দেখতে গেছি। তা বাজনা বাজালো ওটা দেখলি, আর অন্য কিছু দেখতে পেলি না? দুষ, বাজনাটা দেখবো কেন? বাজনার তো শব্দ হয় শোনা যায়, ওটার কি শব্দ হয়? হয় হয়। আচ্ছা ভাইয়া, এই তুই তো ওই প্রাসাদের রাস্তা বলে ঘোড়াদের পেছন পরিষ্কার করিস, তা তুই এই এত সব জানলি কি করে? কেন ঘোড়ারা এই বলে? সে তো শোনাচ্ছি বিয়ে করা। তা ওর ওই বরটার কি যেন নাম ছিল? কি যেন সে কিছু বলে না? শোনো 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 ভাই, আমি একটা কথা বলি। দেখো ওই উপরে ওঠার একটা সহজ পথ আছে। আছে বলো তো কি? সূচক বুঝে, সূচক বুঝে এই বউটাকে ঠিকঠাক জায়গায় লাগিয়ে একদম চিৎকার করবি না। সম্রাটের চড়া না চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, একবার দেখতে পেলেই না আমি সম্রাটের লোক নই। সম্রাটের লোক নয় রে ভাই। এই তো এই তো এই তাহলে তুমি কে বাবা? কে বাবা? আমি প্রভু যিশুর একজন অনুগামী মাত্র। প্রভু যিশু? তা বাবা, এরকম কোন প্রভুর নাম তো শুনিনি। তোমার প্রভুর কটা কৃতদাস আছে? উনি তো কোন পার্থিব প্রভু নন, উনি ঈশ্বরের পুত্র, মানব জাতির পরিত্রাতা। কি বলে রে ভাই? মনে হচ্ছে এ বেটা সম্রাটের চর ছদ্মবেশে এসেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো বাবা মানুষের বাচ্চাও আমরা সব শুয়োরের বাচ্চা। না না শোনো শোনো, তোমরা আমার কথা শোনো, আমরা সবাই পরম করুণাময় ঈশ্বরের সন্তান, তুমি আমি তোমাদের সম্রাট সবাই একই ঈশ্বর অধিষ্ঠিত আছেন আমাদের সবার মধ্যে সবার অন্তরে। অনেক বকেছো অনেক বকেছো, এরা এরা খাও খাও। কে এখান থেকে বিদেই? একটু বেশি করে খাও, খাবে না ওরে? আমাদের হাতের একটু খাবে না রে, আমরা সব কৃতদাস ছোট লোক। পবিত্র সাক্রামেন্টের নামে এই পানীয় আমি ঈশ্বর পুত্র যিশুর স্বর্গীয় রক্ত হিসাবে গ্রহণ করলাম।
আচ্ছা কেন এভাবে নিজেদের অবমাননা করছো? ঈশ্বরের পবিত্র মন্দির এই দেহকে অপবিত্র করছো কেন? তার চেয়ে শুদ্ধ করো নিজেদের, দেখবে দেখবে একদিন পরিত্রাণের পথ ঠিক খুঁজে পাবে। দেখো বাবা, আমি তো দুটো পথ আছে, একটা হলো গিয়ে ও বেশাগার, আর একটা হলো গিয়ে এই সুইয়ার। আর আমাদের একজন ঈশ্বর সম্রাট নিরো, সম্রাট নিরো শাসন করেন পার্থিব জগৎ, কিন্তু অন্তরের জগৎ সেখানে বিরাজ করেন সর্বশক্তিমান ঈশ্বর। তিনিই প্রকৃত প্রভু আমাদের সকলের, তিনিই বিচার করবেন সব। বিচার? কিসের বিচার? হ্যাঁ, যেদিন ওই দূর দেশ থেকে আমাদের কৃতদাস করে এখানে আনা হলো, আমাদের জোত জমি ঘর বাড়ি সব লুট হয়ে গেল, সেদিন কোথায় ছিল তোমার ঈশ্বর? কোথায় ছিল তার বিচার? হ্যাঁ, বিচার দেখাচ্ছে। আস্থা রাখো, আস্থা রাখো স্বর্গীয় বিচারের। ত্যাগ করো হিংসা, দেশ ক্ষমা করো, ভালোবাসো সবাইকে, এভাবেই নিজেকে প্রস্তুত করো ঈশ্বরের পথে হেঁটে যেতে, যে পথে মুক্ত হবে মানুষ, বিনাশ হবে যাবতীয় পাপ লোভ হিংসা লালসা। সর্বশক্তিমান প্রভু যীশু প্রস্তুত রেখেছেন সেই পথ তোমাদের জন্য। ধরোকে সর্বশক্তিমান প্রভু যীশু প্রস্তুত রেখেছেন সেই পথ তোমাদের জন্য। তা তুমি কোন পথে যাবে বাবা? চলো চলো আমার কাছে, চলো 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 সম্রাটের কাছে। দীর্ঘদিন তুমি এই প্রাসাদ আমার সঙ্গ সব ত্যাগ করেছো। অবাঞ্ছিত অহেতুক যাতা ত্যাগ করাই শ্রেয় নয় কি? অবাঞ্ছিত অহেতুক, কিন্তু তার বিনিময়ে রাষ্ট্র তোমাকে যা দিয়েছে তা তুমি ত্যাগ করবে কি করে? আমার সর্বস্ব দিয়ে প্রয়োজনে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে। না সেনেকা, না না না, রাষ্ট্র তা চায় না, সে চায় যে তার এই দুর্দিনে তুমি তার পাশে এসে দাঁড়াবে। বিনিময়ে অবশ্য সে তোমাকে আরো অর্থ আরো সম্মান আরো যশ সব উজাড় করে দেবে। রাষ্ট্র আমাকে অনেক দিয়েছে, আর আমার অন্য কিছুর প্রয়োজন নেই। এই তাহলে রাষ্ট্রের প্রতি তোমার দায়বদ্ধতা মহাত্যাগী সেনেকা? রাষ্ট্র মানে আমার কাছে আর কোনো সাম্রাজ্য সীমানা নয়, যাকে প্রত্যেকদিন বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যেতে হয়, নয় কোনো রণসাজে সজ্জিত সেনাবাহিনী, অতিকায় কলোসিয়াম স্বর্ণ আচ্ছাদিত প্রাসাদ, এর সবকটাই কিন্তু সভ্যতার শ্রেষ্ঠ স্বাক্ষর, যা নির্মাণ করেছিল আমার পূর্বসূরীরা, আর যা সুরক্ষিত আছে আমার হাতে। আমি এই সভ্যতাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই, ছাপিয়ে যেতে চাই আমার পূর্বপুরুষদের যাবতীয় কীর্তিকে। আমি প্রতিষ্ঠা করতে চাই এক উন্নততর সভ্যতা যা এরোভেরাস বংশকে অমর করে রাখবে ইতিহাসের পাতায়। তার জন্য আজকের মানুষকে কি মূল্য চোকাতে হবে?
ভবিষ্যতের জন্য বর্তমানকে যতটুকু মূল্য চোকাতে হয় ঠিক ততটুকুই, তবুও করতেই হবে। হ্যাঁ করতেই হবে, কারণ এটাই সভ্যতার দাবি, শ্রেষ্ঠত্ব এভাবেই স্বীকৃতি পেতে চায়। কি দায় তোমার? সর্বশক্তিমান ঈশ্বর তুলে দিয়েছে তোমার হাতে সার্বভৌম ক্ষমতা, প্রজারা অর্পণ করেছে শ্রেষ্ঠ নাগরিকত্ব তোমার হাতে। তাই যদি নির্মাণই করতে হয় কোনো নিদর্শনের, তাহলে প্রতিষ্ঠা করো শান্তি বিশ্বাস প্রজাদের মধ্যে, যারা বেঁচে থাকে বর্তমানের গর্ভে ভবিষ্যতের আশায়। তারা যদি শান্তি বিঘ্নিত না করে, বিশ্বাস রাখে এই রাষ্ট্রের ওপর, আমার ওপর, তাহলে তারা এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেই পারে। আর যদি তাদের কাছে সেটা অলীক মনে হয়, মিথ্যা মনে হয়, যদি বাধ্য হয় অবিশ্বাসী হতে, তাহলে সম্রাট আরো বেশি বাধ্য হবে তাদের বাধ্য করাতে। তুমি এমনই এক হতভাগ্য শাসক যে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে না, কিন্তু আদায় তো করতে পেরেছে। আর ওটাই সব, আমি জানি এই মানুষই মুহূর্তের প্ররোচনায় অন্যরকম হয়ে যেতে পারে, তখন সে হয়তো আঘাত করতে এগিয়ে আসবে আমাকে। ঠিক যেমন একদিন ব্রুটাস কোষ মুক্ত করেছিল তার তরোয়ারি, তারই প্রভুর জীবন কেড়ে নিতে। জুলিয়াস সিজার, বিশ্বজয় জুলিয়াস সিজার, জনগণের ঈশ্বর জুলিয়াস সিজার, এভাবেই তো মারা গিয়েছিল গুপ্ত ঘাতকদের হাতে। তাই যদি এমনই কোনো গুপ্ত ঘাতকের আঘাতের আগে আমি প্রস্তুত থাকি তাকে প্রত্যাঘাতে, তাহলে অন্যায় কোথায়? কিসের অবিশ্বাস? উচ্চাশার মধ্যে অঙ্কুরিত হয় যে ধ্বংসের বীজ, হিংসার মধ্যে সুপ্ত থাকে যে বিনাশের সম্ভাবনা, তাকে তুমি অনুধাবন করতে পারছো না সম্রাট। একবার এই প্রাসাদের বাইরে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখো, রোমের মানুষ কি চায়, কি প্রত্যাশা তোমার কাছে। আমি জানি কিছু মানুষ নতুন করে ক্ষমতার স্বাদ পেতে চাইছে, তাই তো তারা প্ররোচিত করছে এইসব সাধারণ মানুষকে, চক্রান্ত করছে আমার বিরুদ্ধে, ষড়যন্ত্র করছে। চক্রান্ত যদি তোমার বিরুদ্ধে কেউ করে থাকে সে তুমি নিজে। কেন তুমি সাধারণের মতন করে দেখতে পাচ্ছ না রাতের অন্ধকারের আগুনের রেখার নিয়তি, কোন সর্বনাশের চিহ্ন এঁকে দিয়ে যাচ্ছে রোমের আকাশে? মহামান্য সেনেকা, যুক্তিবাদী সেনেকাও তাহলে এইসব অলীক কল্পনায় বিশ্বাস রাখে? সেও তাহলে বিশ্বাস করে যে মৃতেরাও কথা বলে? হ্যাঁ, কখনো কখনো মৃতেরাও কথা বলে সম্রাট, অতীত জেগে ওঠে, আর তখন সমস্ত বিভ্রান্তি কুয়াশা সরে গিয়ে সত্য প্রকাশিত হয় সূর্যের আলোর মতো। আর তাকে আড়াল না করে প্রকৃত বীরের মতো উলঙ্গ হয়ে দাঁড়ানোই একজন শাসকের কাজ, আর তা না হলে সেই সত্যের আলো কখন যে নরকের আগুন হয়ে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে কে জানে। সত্য যে কেবল একটাই সত্যি বলে যে সম্রাট নীরব মাতৃহন্তারক, সে আর কোনো সত্যি বলে না? বলে না কিভাবে এই সত্যনিষ্ঠ সেনেকা একদিন লিপ্ত হয়েছিল অ্যাগ্রিপিনার বিরুদ্ধে চক্রান্তে? সেই অ্যাগ্রিপিনা যে তাকে ফিরিয়ে এনেছিল কার্সিকা দ্বীপের নির্বাসিত জীবন থেকে, ফিরিয়ে দিয়েছিল তার মর্যাদা, প্রতিষ্ঠা দিয়েছিল তাকে রোমের এই প্রাসাদে মহামন্ত্রী হিসেবে। অথচ অ্যাগ্রিপিনাকে গোপনে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এই সেনেকাই একদিন আমাকে প্ররোচিত করেছিল। হ্যাঁ মহাজ্ঞানী সেনেকা, আমি যদি হত্যা করে থাকি আমার জন্মদাত্রীকে, তাহলে সেই একই অর্থে তুমিও হত্যা করেছো তোমার জীবনদাত্রীকে। দুটোই সত্যি সেনেকা, একই রকম ভাবে সত্যি। বাধ্য হয়েছিলাম রাষ্ট্রের প্রয়োজনে, সেদিন আমি বাধ্য হয়েছিলাম। আজও যেমন সেই রাষ্ট্রের প্রয়োজনে বাধ্য হচ্ছ আমাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে, তাই তো? না না না, আজকেও একক ভাবে অপরাধী নয়,
হ্যাঁ, দায় যতটুকু আমার আছে তার জন্য যে কোনো শাস্তি গ্রহণে আমি প্রস্তুত। কিন্তু আমি প্রস্তুত নই সেনেকা। আমি যা করেছি তা রাষ্ট্রের সুরক্ষার প্রশ্নে দায়বদ্ধ থেকেই করেছি। এখানে ব্যক্তিগত আবেগ অনুভূতির কোনো স্থান নেই, থাকা উচিত নয়। সেই একই কারণে তুমি অক্টাভিয়াকে নির্বাসিত করতে চাও? হ্যাঁ, তাই তাই। লম্পট ক্লডিয়াসের কন্যা যে বহন করছে বিশ্বাসঘাতকতার বীজ তার রক্তে, তাকে তো নির্বাসিত করতেই হবে। আমি ওকে এই প্রাসাদ থেকে নির্বাসিত করব। আমি নির্বাচন করেছি নতুন এক নারী, যে আমার শয্যার পক্ষে উপযুক্ত, যে আমাকে উপহার দিতে পারে এনোবেরাস বংশের প্রকৃত উত্তরাধিকারী। আমাকে তো জন্ম দিতেই হবে আমারই রক্ত মাংসের এক সন্তান এই প্রাসাদে, এই সাম্রাজ্য রক্ষার জন্য, এই সিংহাসন রক্ষার জন্য। মেনে নেবে না, মেনে নেবে না, রোমের মানুষ মেনে নেবে না, তারা বিদ্রোহ করবে। তবু আমাকে এটা করতেই হবে সেনেকা, তা সে যতই রোমের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে যাক না কেন। এই তাহলে তোমার শেষ অভিপ্রায়? শেষ না শুরু আমি জানি না সেনেকা, তবে এটাই যে এখন দেশের কাছে এক এবং একমাত্র গ্রহণীয় পদ্ধতি তা আমি জানি। আর দেশের একজন প্রধান প্রতিনিধি হিসেবে তোমার উচিত রাষ্ট্রের সমৃদ্ধির পক্ষে আমার পাশে এসে দাঁড়ানো। আমাকে মার্জনা করবেন সম্রাট, আমি আর কারো পাশে দাঁড়াতে পারবো না, না রাষ্ট্রের, না ক্ষমতার, না আপনার। তাই আজ থেকে আনুষ্ঠানিকভাবে সমস্ত পদ এবং মর্যাদা থেকে নিজেকে মুক্ত করছি। তুমিও, তুমিও সেনেকা, তুমিও শেষ পর্যন্ত নিজেকে দাঁড় করালে সেই শ্রেণীতে, সেই শ্রেণীতে যেখানে আমার শত্রুরা দিন রাত অপেক্ষা করে আমাকে, এই রাষ্ট্রকে বিনাশ করার চক্রান্তে, ষড়যন্ত্রে। কারোর ওপর দোষারোপ না করে সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে আমি অব্যাহতি চাইছি, আমাকে নিষ্কৃতি দিন। ঠিক আছে, ঠিক আছে, তোমায় আমি নিষ্কৃতি দিচ্ছি, কিন্তু তার আগেই আমি অক্টেভিয়াকে নির্বাসিত করছি। আর আগামী পূর্ণচন্দ্রের দিন আমি পপিয়াকে বরণ করছি আমার নতুন পত্নী আর রোমের নতুন সম্রাজ্ঞী হিসেবে। মহামান্য সম্রাট, খ্রিস্ট সন্ন্যাসীকে ধরে আনা হয়েছে। দেখো সেনেকা, দেখো, এই খ্রিস্ট সন্ন্যাসী রাষ্ট্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলছে, অতএবে রাষ্ট্রদ্রোহী। এ বিদেশি শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, অতএবে দেশদ্রোহী। এই ঈশ্বরের নামে নিজেকে সম্রাটের ওপর প্রতিষ্ঠা করতে চাইছে, অতএবে ধর্মদ্রোহী। তাই একে বাঁচিয়ে রাখা মানে দেশের স্থিতি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দেওয়া। তুমিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত? তাই আমার আদেশ, ওকে প্রকাশ্য রাজপথে জ্যান্ত পুড়িয়ে মারা হোক, যাতে রোমের জনগণ বুঝতে পারে দেশের বিরোধিতা করার পরিণতি কি। বিচার শেষ, আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হোক। চলো।
ভালোবাসা।